আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 1 তারিখ ফেব্রুয়ারি 2021। আজাদি টিভির ফতি আই তালাল আহমেদ। আজ্জার খবর, বাসঞ্চরত রোহিঙ্গার হাম হরস ট্রেনিং দিয়া শুরু করছে বাংলাদেশের হকুমতে। দেশ বিদেশের ফতি মিলে রোহিঙ্গা মামলা হাল করিব বলে আবার আশা দিয়ে ইউএন সেক্রেটারি জেনারেলে। রোহিঙ্গা ঘুরা ফোয়া হাজাদে সিআইসি জুলুম জারি আছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পত। আর সই টাইমের ওরে সই খবর ফাইবাল্লাহ আর আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর। আর হাসাতো আসতে বেল আইকন গা সিবিদ। আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়া ফলো করি পারিবা। খবরের তফসিল, বাংলাদেশের হকুমতে রোহিঙ্গা কলরে বাসন চরত লই গিয়ে দেহিন রাহাম হরস গরি বলা ট্রেনিং কল দে দেহিয়ান জানা গিয়ে। দুনিয়ার বক্কু নতুনার ডন রিফিউজি ক্যাম্প কক্সবাজার তো বাংলাদেশের হকুমতে গেলদে ডিসেম্বরের 29 তারিখ লতি রোহিঙ্গা কলরে ডায়ে ডায়ে তোয়ান আয়দ বাসন চরত লই যা শুরু গজিল দা আছে। বর্মা তো জেনোসাইডের শিকার বনে আসছে। 1 মিলিয়নের ওর রোহিঙ্গা কলর বুধ তো হদুন রিফিউজি কলে বাংলাদেশের ওয়াদা জানান বাসন চরত গেলে বালা জিন্দিগিয়াদের ঠিয়া হামাইবার মৌকা পাইব। হিয়ানার আসলে দিয়া হিবাদ জেবলা রাজি ওইল দা আছে। গেলদে বুধবার ওয়াদাহীন সিলসিলাত বাংলাদেশের হকুমতে বাসন চরত 700 রোহিঙ্গা কলর লই ডট ট্রেনিং অফ দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করছে। যদি হিয়ান খবর পা গিয়ে প্রজেক্ট এবার আন্ডারে রোহিঙ্গা কলর ডিয়াহিবাদ কুরা গরু আদ্য মাছের ফার্মকল কেঙ্গুরি গড়ে হিন ট্রেনিং কল দিব দিহিয়ান জানা গিয়ে। ফার্মর ফুয়াতি ফুয়াতি কেত হলা সিলাই আদা আরো ডলিয়া বডিলা সমাজে হামর ট্রেনিং দিব দা আছে। বাংলাদেশের হকুমতে আর আর কেত হরা গরিবাল্লা দানা অকল দিব বলি বাসন চরত আসাদে রোহিঙ্গা আনসার হোসেন এনাডুলি এজেন্সির বয়ান দিয়ে। বাসন চরত রোহিঙ্গারা হাম হরসর ওয়াদা জানান বাংলাদেশের হকুমতে গুজ্জিল হিয়ান পুরা গরিবাল্লা হকুমতে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বিআরডিবির প্রজেক্ট এবার শুরু গরিবাল্লা দিয়ে বলি বাসন চর প্রজেক্ট ডাইরেক্টর কমোডর আবদুল্লাহ আল মামুন চৌধুরী মিডিয়ার জানাইয়ে। রোহিঙ্গা কলর আশা জিন্দা রাখি বললা ইয়ান এক কারণ বেশি ডর মৌকা যেটা হকুমতে আর আর দেশের অন্য জায়গা কলর দিলে বাসন চর তো হাম হরসর মৌকা দে মানুষের সুন্দর জিন্দিগিল্লা হাম করতে হইয়ে বলি বিআরডিবির ডাইরেক্টর জেনারেল সুপ্রিয়া কুমার কুন্দুয়ে হইয়া। এবার হতা মজিন ট্রেনিং ইন হাফতে 5 দিন তাইব আর ট্রেনিং ইন হার কাবিল রোহিঙ্গা বেড়িয়ে নাতে বেড়াইন ধরে দিব বলে হইয়া। বে অফ বেঙ্গল তো 50 কিলোমিটার দূরে দিয়া হিবাদ রোহিঙ্গা লড়াসরের ওরে পাওয়ান দিয়ে কল তালিও রোহিঙ্গা কল নয়া প্রজেক্ট ইন লো খুশি জাহের গজ্জে দাসে। ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেসর হতা মজিন ইউএনের রোহিঙ্গা মামলা দেশ বিদেশের পথে বাংলাদেশের সাথ দিয়ে যাইব আর রোহিঙ্গা ওয়াফেসিল্লা বর্মার হালত কল তৈয়ার করি বলা হয়ে যাবে বলে হইয়া দিহিয়ান জানা গিয়া। বাংলাদেশি ইউএনের সাথ দি যাদ দিহিয়ানোল্লা দে ইউএনের বর্মার এনভয়রে মালুমাত দি রোহিঙ্গা মামলার টিকে দেখাল তো আর দিহিয়ানোল্লা ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের শুক্রিয়া জাহির করছে। আর হি ভাই হদিন আগে বাংলাদেশি ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিনের সিঁড়ি একান লেখি বাংলাদেশের রোহিঙ্গা জিন বর্মা তো জেনোসাইডের শিকার বনি আসছে হিনের সাহারা দিয়ে দিহিয়ানোল্লা আবার শুক্রিয়া জাহির করছে। ইউএন আরকান স্টেটত মদত কল দিয়া দে বর্মার হকুমতের পথে তালুকাত কল বাড়াই রোহিঙ্গা ওয়াফিসিলা হালত কল তৈয়ার করতে আরো দিয়ান দিয়ে হাম করিব বলে সেক্রেটারি জেনারেল বাংলাদেশের আশা দিয়ে। আর ইউএনের স্পেশাল এনভয় অফিসার দি ইউএনের বুতরের কারওয়ের ইস্তেমাল করে রোহিঙ্গা ওয়াফিসের হালতর ওরে হাম গজ্জু যেটা বুতরে আরকান স্টেট অ্যাডভার্সারি কমিশনের মশুয়ার অকল কায়েম করে রোহিঙ্গা মামলার হাল তোয়াইম বলে গুটেরেসে সিঁড়িত বয়ান দিয়া। মুমিনা নইয়া বছরের খুশি জানাই আদ্য রোহিঙ্গা হালত অকল বুঝে ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেলরে সিঁড়ি একান লিখকে আর হিয়ানত জোয়াবত ইউএনের হেডে সিঁড়িয়ান দেফেড়ে দিহান জানা যার। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পত ফয়েন হাজাদে সিআইসি অকলে জুলুম জারি আছে দিহিয়ান জানা গিয়ে। কক্সবাজার ক্যাম্প 13 তাজনিমের হলত দুয়া সৈলাদ ফোনা চিস সুরাদে মেশিন আসছিল জিনরে ক্যাম্প 300 অংশ আদে দুলু হাসানে মিলি চলাই কিছু টিয়া হামাইতে দা আছে। লেকিন গেল 27 তারিখের দিন বিন্না 12 বাজে হন হতাশারা সিআইসি হিতারার মেশিন খুলি লই গিয়ে দিহিয়ান রোহিঙ্গা অকল বুঝাইয়া। ক্যাম্পর বুতরে হ্যান্ডিলা হন মেশিন নাই আর হিয়ানল রোহিঙ্গা অকল তো বারে জানো পরি ক্যাম্পর বুতরে সৈল মরিস হলতে দিলা চিসকল পিছিয়ে পাইত যেটা হিনা হন না পারিব দিহিয়ান রোহিঙ্গা অকলে ফেরেশানের সাথে বুঝাইয়া। গেলদ 10-12 দিন আগে কুতুফালং ক্যাম্প 2 ব্লক B2 রোহিঙ্গা গুড়া ফোয়া হাজি মা বাপায় যে তোয়াই নাফার দিহিয়ান জানা গিয়া। রোহিঙ্গা ফোয়াহিমার নাম জালালউদ্দিন বাফন নাম কামালউদ্দিন আদে মার নাম দিলদার বেগম দিহিয়ান জানা গিয়া। জালালর মা বাপে ফোয়াহিবারে বেশি তোয়ার জন্য আপা যেটা ফোয়াহিবারে যে হন জাগাত পাইলে মা বাপ স্ক্রিনত দিয়া আসতে নম্বরত কল করি বললা আরজ গজ্জে। আজ্জার খবর এ দূর, আর টাইমরের খবর পাইবল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারও ফলো করে পারিবা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।